বিশ্বের প্রত্যেকটি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, কিন্তু শান্তি বিষয়ে কোনো মন্ত্রণালয় নেই, অথচ সবার লক্ষ্য শান্তি। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্সেস সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে বৈশ্বিক নানা ধরনের বিষয়ে যে শিক্ষা অর্জন হল তা দেশের জন্য কাজে লাগাতে হবে। পাশাপাশি তিনি বলেন, সামনের দিকে এগোতে হলে লক্ষ্য ঠিক করতে হবে, দেখতে হবে স্বপ্ন, তা না হলে কখনোই উদ্দেশ্য পূরণ হবে না। একই সাথে তথ্য প্রযুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। Every government in the world has a defense minister. Literally it's a war ministry. That's where everything happens. There is no peace ministry. None. If your aim is peace, shouldn't you have a peace ministry? But instead, you have the war ministry. And you give everything to make it strong. Because your future, your country, your people need to protect themselves against attack.